আপনি আসলে তো পঞ্চকন্যাটা আমাদের বিস্তারিত নাটক হয়েছে, তাই সেই পঞ্চকন্যাকে কাছে বলা হয় বলতেন, তাহলে তাদের বলা হয় কিছু বলতে পারেন তাদের সম্পর্কে। সবাই তো প্রমিনেন্ট ক্যারেক্টার আমাদের, সেগুলোকে সেই হচ্ছে মহাকাব্য বলা, তার মধ্যে মহাভারত সারা ভারতবর্ষে সমস্ত লোকেরা চর্চা করে যে কোনোভাবেই হোক, এবং দ্রৌপদী তার সবচেয়ে আকর্ষণীয় চরিত্র, উজ্জ্বল চরিত্রও এক অর্থে, এবং দ্রৌপদী যে সময়টাকে তুলে ধরেন, অর্থাৎ ওই পাঁচ স্বামী এক স্ত্রী, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আরও একটা এতে এখনকার পরিপ্রেক্ষিতে আমার অল্প পড়াশুনোর এরিয়া আছে, সেই জায়গা থেকে আমি জেনেছি যে ভারতবর্ষের লাদাখ অঞ্চলে ওখানে এখনও এই ধরনের প্রথা আছে। পঞ্চকন্যা বললে আমরা যে প্রাচীনকাল থেকে যাদের কথা জেনে এসেছি, যাদের মহান বলা হয়, আমার তো মনে হয় তাদের মহান তৈরি করা হয়েছে পুরুষ মানুষদের স্বার্থে। আজকেও একই জিনিস চলছে, আমরাও মহিলাদের একইভাবে প্যাম্পার করি, ধর্ষিতা হলে মজার কথা হচ্ছে এরকম পুরুষ মানুষ দেখেছি বলে, আমি না কখনো ধর্ষিতা মহিলা দেখিনি, কিরম দেখতে হয় যেন তিনি কিছু আলাদা হবে। বিধবা করে এবং পরে সুকৃত তাকে দিয়েও করেন, হ্যাঁ, সুতরাং এ তো সবটাই বলতে পারেন যে ফেমিনিজম যদি দেখতে যায় এরা প্রত্যেকেই তার সাথে। আজকের দিনে আমরা দাঁড়িয়ে এগুলোকে সহ্য করা খুবই অসহ্য, কিন্তু পৌরাণিক ব্যাপার চলে এসেছে, চিরন্তন আমরা এটাই শুনে এসেছি, কিন্তু দ্রৌপদীকে প্রত্যেকে যে অ্যাটেনশন দিতেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে। সময় থেকে এগিয়ে থাকা একজন নারী যে নিজের ইচ্ছে চাহিদা এগুলো মানে সম্পর্কে খুব স্পষ্ট হচ্ছে, সেই জন্য আমার মনে হয়েছে যে এই অ্যাসপেক্টগুলো, এই পঞ্চকন্যার সাইডগুলো, অ্যাঙ্গেলগুলোকে আলাদা করে দেখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটি মেয়ে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে তাদের সাইড অফ স্টোরিগুলো যদি আমরা দেখি, তাহলে সেগুলো কিন্তু একটা বিরাট লড়াইকে সবসময় আমাদের সামনে আনছে। দ্রৌপদী কেন, কুন্তী যদি ধরি বা তারাকে যদি ধরি বা অহল্যাকে যদি ধরি, তাদের সবার একটা নিজস্বতাকে স্বীকৃতি দেওয়ার একটা লড়াই আমার মনে হয়েছে যে সব থেকে বেশি এটাই আমি বলতে পারি এই ক্ষেত্রে। মন্দোদরী তিনি ছিলেন রামন রাজার পাঁটরানী, তা সত্ত্বেও তাকে বিভিন্ন রকম অবহেলা অনাদরের শিকার, কিন্তু মন্দোদরীকে সেই সমস্তকে সহ্য করতে হয়েছে, সমস্ত ঘটনাটা, সীতাকে ওখানে রেখে দেওয়া, সীতার জন্য রাবণের আকুলতা সব সহ্য করে মন্দোদরীকে কিন্তু মহিষী হয়ে স্ত্রী হয়ে কাটাতে হয়েছে, বেদনা যে কোনো মহিলার পক্ষে খুবই দুঃখের। বাকি থাকলো অহল্যা, অহল্যার সাথে আমাদের পরিচয় ওই রাম যখন অহল্যাকে ছুলেন এবং অহল্যা যে পাথর হয়ে গিয়েছিলেন, খুব ভাষা ভাষা গল্পটা মনে হচ্ছে, তো এরকম তো হয়ই মানুষ প্রচণ্ড আঘাতে, কঠিন আঘাতে শরীর যখন আর প্রত্যুত্তর দেবার জায়গাতে নেই, তখনও এমন কোনো মানুষ আসতে পারে কোনো মেয়ের জীবনে, মেয়ে কেন পুরুষদের জীবনেও আসে, যাই হোক এখানে অহল্যা নারী এবং পঞ্চকন্যাকে নিয়ে যেহেতু কথা হচ্ছে অহল্যার কথাই বলি, অহল্যার জীবনে রাম এসেছিলেন সমবেদনা স্পর্শ নিয়ে, সহানুভূতির একটা হৃদয় নিয়ে, এবং অহল্যার ঘুম ভেঙেছিল, খুব ভালো হয়
মেয়েদের হৃদয় যদি এরকম একটি সমবেদনার্থ মানুষের স্পর্শে তার নিজের ভালোবাসার জায়গাটি ফিরে পায়। পঞ্চকন্যা পাঁচটি মেয়ে তাদের জীবনে সার্থকতা পাবে যদি তাদের জীবনে এরকম কোনো রাম থাকে, যে তাদের কষ্টের, যে তাদের দুঃখের, যে তাদের চরম বেদনার সময়টিকে উত্তীর্ণ করে পেরিয়ে নিয়ে যাবে তাদেরকে এক ভালোবাসার। জন্ম পাপের নয়, সব দুঃখ কষ্ট ব্যথা সয়ে আগুনের মতো হতে পারে মেয়েরাই। মেয়েদের জীবন শুধু কর্তব্যে বাঁধা, বাবার প্রতি, স্বামীর প্রতি, সন্তানের প্রতি, সংসারের প্রতি। মেয়েদের জীবন অনেকগুলো জীবন গড়ে দেয়, একমাত্র তারাই পারে সংসার চালনা করতে।